গাছ। তো বেগুন গাছে দেখেন কতগুলো বেগুন আসছে, এই যে একটা, হ্যাঁ এই যে, এই যে, ওই যে, আমি কাউন্ট করেছিলাম তো এখানে অনেকগুলো বেগুন আছে দেখেন। এই যে একটা ঢাল, আলহামদুলিল্লাহ এই একটা ঢালে আছে চারটা, এই একটা, এই যে এখানে একটা বের হয়েছে, এই যে এখানে একটা বের হয়েছে, তারপরে এই যে এখানে আছে, এই যে দেখেন এটা, এইটা, এই যে ঢাল, এই ঢালটাতে এই একটা, এই একটা, এই একটা, এই যে আমার হাতে একটা, হ্যাঁ তারপরে এই যে দেখেন, এই যে টোটাল, এই যে হ্যাঁ টোটাল এখানে বেগুন আছে 26 পিস, হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে এই একটা বেগুন গাছের মধ্যে এইভাবে দেখলে বোঝা যায় একটা বেগুন গাছের মধ্যে প্রায়, এই যে দেখেন ভিতরে ভিতরে দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারতেছি না, হ্যাঁ প্রায় 26টা বেগুন আছে। এই গাছটা অনেক পুরনো, প্রায় 3 বছর হয়ে গেছে এই গাছটাকে। এই যে দেখেন এখানে ভেঙে গেছে, এটা কতবার যে আমি মানে উঠায় ফেলে দিতে চাইছি, কিন্তু যতবার উঠাই ততবারই ভরে ভরে আমাকে ফল দেয়। দেখেন কি সুন্দর না বেগুন ঝুলে আছে, দেখছেন, দেখেন 26টা বেগুন আছে। আর এই হচ্ছে গোলাপ, গোলাপের ঢাল কেটে দিলে যে এত কলি আসে আমার জানা ছিল না, হ্যাঁ এইটায় এটা ঢাল কেটে দিয়েছিলাম আর একটু ভার্মিকম্পোস্ট দিয়েছিলাম। দেখেন মাশাল্লাহ দিলে কলি কয়টা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে এই পাশটাতেই, হ্যাঁ এই পাশটাতেই 15টা, এই 16, 17, 18, 19, 20, 21, 22, 24, 25, 27, 27, 28, 29, 30, 31, 32, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, মাশাআল্লাহ। ও এই যে একটা 45, এই যে একটা 46, হ্যাঁ 47, মানে এই একটা গাছের মধ্যে ফুল আর কলি সহ 47টা গোলাপ আছে। মানে আমি ভাবতেও পারি নাই যে ঢাল কেটে দিলে এত ফুল আসে মাশাআল্লাহ। আর এটাতে মাঝে মাঝে দুই রকমের ফুল হয়, যে হালকা গোলাপি আবার এই যে ডিপ গোলাপি, হ্যাঁ এইরকম জাস্ট এইরকম একটা ঢাল লাগিয়েছিলাম, এই যে এতটুকু এতটুকু একটা ঢাল, এই ফুল ফেলে দিয়ে এতটুকু একটা ঢাল লাগিয়েছিলাম। সেখান থেকে দেখেন আমার গোলাপ ফুলের গাছটা, হ্যাঁ কি সুন্দর হয়েছে। এখানে আছে একটা, তারপরে চুকাই ফল, এখানে আরও অনেক কিছু আছে। একটু আগে আমি সাজনা কেটে নিয়ে গেছি, সেটা আর ভিডিও করতে মনে নাই। তো এই যে ছোট্ট একটা মরিচ গাছ, হ্যাঁ এই যে দেখেন এই যে মরিচ আসছে। এইবার শীতে কোনো সবজি আমি আর লাগাই নাই, শুধু আমার প্রতিবেশী আপা আমাকে শিম গাছের বিচি দিয়েছিল, সেখান থেকে এই যে শিম গাছ বিচিটা লাগিয়েছিলাম, 3টা শিম গাছ হয়েছে। দেখা যাক এগুলা আমাকে কেমন সবজি দেয়, এই বছর আর আমি যত্ন করতে পারছি না তেমন। তো এই হলো, এই যে একটু আগে এখান থেকে আমি সজনে নিয়ে গেলাম 3টা, মেজকে দিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি, তারপর মনে হলো যে একটু ভিডিও করি, আরও 3টা আছে, হ্যাঁ আরও 3টা আছে। এই যে দেখেন এটা 12 মাসই থাকে,
এই একটা, এই যে ঝুলতিছে, ওই যে ভিতরে ছোট একটা, তিনটা সজনে আছে। আমার এটা যদি বড় কিছুতে লাগাতাম তাহলে মনে হয় অনেক সজনে হতো, তাই না? এই পেঁপে গাছটা কেন যে এমন হয়ে গেল জানি না, আপনারা কেউ যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন যে আমার পেঁপে গাছটা এমন কেন হয়েছে। এখানে ধনে পাতা দিয়েছি, পাখির ভয়ে নেট দিয়ে রেখেছি, আর এই একটা পেঁপে গাছটা মোটামুটি ভালো। তো এই মরিচ গাছটা একটু বড় হয়েছে, এই মরিচ গাছটার মতো অনেক ফুল আসছে। সবসময় তার ফুল আসলে ফল আসে না, দেখা যাক। এটা প্রতিবেশী আপার ডালিম গাছ, গাছটা আমি যত্ন করছি ওনার আমানত হিসেবে। উনি যদি নিতে আসে তাহলে দেখবে যে ওনার গাছটা কত সুন্দর হয়ে গেছে। আর এই হচ্ছে আমার চুকাই ফলের কি অবস্থা, ফলগুলো আবার নিতে হবে, এর আগে দুইবার নিয়েছি। এই যে দেখেন মৌমাছি আসছে, এই যে পোকা চলে আসছে। যাই হোক, আমি ঠিক দুই তিন দিন পর এই গাছ থেকে বেগুন নিব। বেগুন গাছটাই হচ্ছে আমার সবচেয়ে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আরও ফুল আছে, এই যে আমার তো মনে হচ্ছে 40-50টা বেগুন ইনশাআল্লাহ আমি এই গাছ থেকে হারভেস্ট করতে পারবো। আর এই যে আমার শখের গাছ, এই বরবটি গাছটা একেবারেই জাপ পোকা আক্রমণ করে শেষ করে দিয়েছিল, সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ এটাকে রক্ষা করতে পারছি। এখন দেখা যায় ফলন দেওয়ার সময় কী অবস্থা হয়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।